আসসালামু আলাইকুম, এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি চৈতি সরোয়ার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসে প্রাণ গেল আরও 35 জনের, 24 ঘন্টায় নতুন শনাক্ত 2423। চট্টগ্রামে এক চিকিৎসকের মৃত্যু। করোনা ভাইরাস থেকে দেশের মানুষকে সুরক্ষিত রাখতে সরকার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বললেন প্রধানমন্ত্রী। কাজ কমেছে অনাকাঙ্ক্ষিত হলেও পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই হবে জানালেন বিজিএমই এর সভাপতি। আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ছে, যোগ হবে আরও 11 লাখ মানুষ। দুর্নীতি কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দেশে করোনা ভাইরাসে প্রাণ গেল আরও 35 জনের, এর মধ্যে 21 জনই ঢাকা বিভাগের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 781। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, 24 ঘন্টায় এ ভাইরাস শনাক্ত হয়েছে আরও 2423 জনের শরীরে। মোট আক্রান্তের সংখ্যা 57,563 জন। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। কমছে না করোনার আঘাত, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সবশেষ 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 35 জন, এর মধ্যে 21 জনই ঢাকা বিভাগের। করোনার আরেক হটস্পট চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 9 জন, এছাড়া সিলেটে 2 এবং রাজশাহী, বরিশাল ও খুলনায় 1 জন করে প্রাণ হারান। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে হাসপাতালে 22 জন, বাড়িতে 12 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আসছেন 1 জন। 35 জনের মধ্যে 29 জনই পুরুষ এবং 28 জনের বয়স 50 বছরের উপরে। অনেকেই বাসায় থাকছেন কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন, এই ক্ষেত্রে বাসার অন্য সদস্যরা ঘরের বাইরে যাচ্ছেন এবং ফিরে এসে তারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে কাছে যাচ্ছেন, সেই কারণেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা ইনফেক্টেড হচ্ছে বা আক্রান্ত হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে, আমরা যেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের বাইরে থেকে এসে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সামনে যাওয়ার আগে অবশ্যই মাস্ক পরিধান করি, হাতটা বারবার সাবান দিয়ে ধোয়ার অভ্যাস এবং হাত যেন আমরা ধোয়া থাকে। 24 ঘন্টায় সারা দেশে 50টি ল্যাবে 12,694 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে 2,423 জন, যা শতাংশের হিসেবে 19। শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 2,423 জন, এ পর্যন্ত শনাক্ত 57,563 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, নতুন করে 571 জন সহ করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 12,161 জন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে মুহিদ হাসান নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় পরপর 2 দিনে করোনায় মারা গেলেন 2 চিকিৎসক। জামালপুরে আক্রান্ত হয়েছেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। সিলেটে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট করছেন পরাগারমান। দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমছে না। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এক চিকিৎসক সহ করোনা আক্রান্ত আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়ালো 87। 24 ঘন্টায় নতুন 140 জন সহ মোট আক্রান্ত 3,537 জন। সিলেটে করোনা আক্রান্ত এক নারী সহ আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটের মৃতের সংখ্যা হল 25। জেলায় 24 ঘন্টায় আক্রান্ত হয় 55 জন। সব মিলিয়ে এ জেলায় করোনা আক্রান্ত 686 জন। এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং কাউন্সিলর আজাদুর রহমান। হবিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মনিরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে জ্বর সর্দিতে অসুস্থ অবস্থায় মনিরুলকে হবিগঞ্জ সদর হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নোয়াখালীতে করোনা ভাইরাসে আরও 2 জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃতের সংখ্যা 22। এছাড়া নতুন 72 জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 841 জন। বরিশালে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 1 জনের করোনা পজিটিভ ও 1 জনের উপসর্গ ছিল। এ নিয়ে সেখানে প্রাণ গেল মোট 15 জনের। এছাড়া 2 ডাক্তার ও 8 পুলিশ সহ 24 ঘন্টায় আক্রান্ত 64 জন। ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা যান। এলাকার
বসবাসরত আমার তাতর ওমান সেলিম মিয়া ব্রাহ্মণবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে 62 বছরের এক ব্যবসায়ী মারা যান। তার পরিবারের 4 সদস্য করোনা পজিটিভ। এদিকে গত 24 ঘন্টায় মানিকগঞ্জে আইসোলেশনে থাকা একজন এবং সৈয়দপুরে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়। পরাগমান এটিএন বাংলা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব পরিবর্তন করা হয়েছে। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আব্দুল মান্নানকে নিয়োগ দেওয়া হয়েছে ওই পদে। বর্তমান সচিব আসাদুল ইসলামকে বদলি করা হয়েছে পরিকল্পনা বিভাগে। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করতেন। করোনা ভাইরাস থেকে দেশের মানুষকে সুরক্ষিত রাখতে সরকার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণকালে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সংক্রমণের দিক থেকে বিশ্বের অনেক দেশের তুলনায় ভালো অবস্থান ধরে রাখতে পেরেছে বাংলাদেশ। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় প্রতিষ্ঠান ও ব্যক্তির অনুদান গ্রহণ করতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় 50টি ভেন্টিলেটর ও প্রায় 6.5 লাখ চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেয় চীনের আলিবাবা ফাউন্ডেশন ও জ্যাকমা ফাউন্ডেশন। অনুষ্ঠানে সবার সহযোগিতায় সরকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছে বলে জানান প্রধানমন্ত্রী। স্বাস্থ্য, অর্থনীতি সহ সকল দিক থেকে মানুষকে সুরক্ষিত রাখতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এখনো আমরা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের অবস্থানটা অনেকটা আমরা ধরে রাখতে সক্ষম হয়েছি। তবে আমি বললাম যে বর্তমান বিশ্ব হচ্ছে গ্লোবাল ভিলেজ, কেউ একলা চলতে পারে না। আবার এক জায়গায় কিছু হলে অন্য দেশে সেটা সংক্রামিত হয় এবং সেইভাবেই আমরা কিন্তু সংক্রামিত হয়েছি। আমরা বাংলাদেশে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি যে এই করোনা ভাইরাস থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা করতে। করোনার কারণে অর্থনীতি স্থবির হয়ে পড়লেও নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে কিছু কিছু ক্ষেত্রে সীমিত পরিসরে ব্যবসা বাণিজ্য খুলে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। যেহেতু অর্থনীতি একেবারে স্থবির অবস্থায় রয়েছে, আমরা কিছু কিছু ক্ষেত্রে এখন উন্মুক্ত করছি, কারণ মানুষকে আমাদের তো বাঁচাতে হবে। কাজে কর্মকাণ্ডগুলি না করলে কতটা আমরা সহযোগিতা করব। তারপর আমি বলবো যে আমরা এই কয় মাস এ দেশের প্রায় প্রতি স্তরের মানুষকে ব্যাপকভাবে সহযোগিতা করে গেছি। এ সময় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, দেশে প্রাকৃতিক দুর্যোগ সহ যে বিপদে আসুক না কেন সরকার তা মোকাবেলা করতে সক্ষম হবে। তো আমি বিশ্বাস করি যে কোনো বিপদ আসুক আর যে কোনো সমস্যা আসুক সেটা নিশ্চয়ই আমরা মোকাবেলা করতে পারবো। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনা পরিস্থিতিতে পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই হবে বলে জানিয়েছেন বিজিএমইএ এর সভাপতি রুবানা হক। একে অনাকাঙ্ক্ষিত বাস্তবতা বলেও মন্তব্য করেন তিনি। বিজিএমই এর উদ্যোগে করোনা শনাক্তকরণ পিসিআর ল্যাবের উদ্বোধনী অনলাইন কনফারেন্সে এসব কথা বলেন রুবানা হক। দেশে ও বিদেশে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের সংখ্যা মাথায় রেখেই করোনা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন সরকারের নীতি নির্ধারকরা। ফজলে রাব্বি রিপোর্ট। দেশে প্রথমবারের মতো পোশাক শ্রমিকদের করোনা পরীক্ষায় পিসিআর ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে নীতি নির্ধারকরা বলেন, আপাতত যেহেতু করোনা ভাইরাস নির্মূলের সম্ভাবনা নেই, তাই এর সাথে বসবাসে কৌশলী হতে হবে সবাইকে। নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ঢেলে সাজাতে হবে প্রতিষ্ঠানগুলোকে। এ সময় বিজিএমইএ সভাপতি বলেন, অনাকাঙ্ক্ষিত হলেও কোনো কোনো ক্ষেত্রে হয়তো শ্রমিক ছাঁটাই হবে, এটি বর্তমান বাস্তবতা বলেও মন্তব্য করেন তিনি। 55% ক্যাপাসিটিতে জুনে আছি আমরা, জুলাই অনওয়ার্ড কি হবে আমরা জানি না। কাজে আমরা বুঝতেই পারছি যে এক ধরনের ধাক্কাকে আমাদের সামলাতে হবে, কিন্তু আশা করছি এখন পর্যন্ত যে এই বছর খুব কমলেও আমরা $23 বিলিয়ন কমে কমবো না, এটি সারা বিশ্বেই কমবে। হোল সাপ্লাই চেইন ইজ ডিসরাপ্টেড, এই করোনা ভাইরাস পৃথিবীকে একেবারে উলট পালট করে দিয়েছে। তারই ইন্টিগ্রেটেড ওয়ার্ল্ডে বাংলাদেশ একটি দেশ, আমরা এখানে সংগ্রাম করছি। অনলাইন কনফারেন্সে নীতি নির্ধারকরা বলেন, করোনা ভাইরাস অর্থনীতিতে নানা উদ্বেগ আর শঙ্কার জন্ম দিল, এতে কিছু সম্ভাবনাও তৈরি হয়েছে, সেই সম্ভাবনা কাজে লাগাতে সরকার সজাগ বলেও জানালেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি ও প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সমস্যার কথা আমরা ভাবছি বা দেখছি যে বিদেশ থেকে অনেক আনএমপ্লয়েড ওয়ার্কার ফিরত আর বিদেশে, এবং দেশে অনেক
শিল্প প্রতিষ্ঠানের উপরে হয়তো আঘাত আসবে যে এই সাময়িক যে সমস্যার কথা, কিন্তু পাশাপাশি যেটা আমরা চিন্তা করছি যে সুযোগও সৃষ্টি হতে পারে। ডোমেস্টিক মার্কেট না, আমাদেরকে একটা এক্সপোর্ট বেস হিসাবে ইন্ডাস্ট্রি গুলি এখানে রিলোকেট করতে পারে, তো এটা নিয়ে আমরা অনেক কাজ হচ্ছে। আমি কিন্তু অনেক আশাবাদী যে ইনশাল্লাহ যেটা বললাম যেখানে আমাদের ইন্টারাপ্ট হয়ে গেছিল সেই কাজটা আমরা আবার রিজিউম করতে পারবো। করোনা কালে শ্রমিকদের সুরক্ষায় কারখানাগুলো সর্বোচ্চ মনোযোগী থাকবে বলে আশা প্রকাশ করেন সরকারের নীতি নির্ধারক ও ব্যবসায়ী নেতারা। ব্যক্তিগত জীবন ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। করোনা মহামারীর কারণে আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আসছে আরো 11 লাখ মানুষ, আর জিডিপির 3% বাড়িয়ে এখাতে 1,25,000 কোটি টাকা বাজেট বরাদ্দ রাখা হচ্ছে। তবে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ অর্থের সুফল সব উপহার ভোগীর কাছে পৌঁছাতে এর পদ্ধতিগত দুর্বলতা ও দুর্নীতি কমিয়ে আনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে। করোনা মহামারী শুরু হওয়ার পর থেকেই অনেকেই কাজ হারিয়েছেন, আয় কমে যাওয়ায় নতুন করে দারিদ্র্যসীমা নিচে আসছেন তাদের কেউ কেউ। সামাজিক নিরাপত্তা দিতে বর্তমানে সরকারের অন্তত 118টি কর্মসূচির আওতায় এবার নতুন করে এসব জনগোষ্ঠীর কমপক্ষে 11 লাখ মানুষকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রতিবারের মতো আসছে বাজেটে বাড়ছে পেনশন, মুক্তিযোদ্ধা, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন সুবিধার আওতা ও পরিধি। করোনা ভাইরাসের প্রভাবে অর্থনৈতিক স্থবিরতায় স্বাভাবিক অবস্থায় যে দরিদ্র থাকেন তার সাথে যুক্ত হয়েছে নতুন দরিদ্র মাত্রা। নিম্নবিত্ত এমনকি মধ্যবিত্তরাও নানান সংকটে আছে। এই অবস্থায় সামাজিক সুরক্ষা কর্মসূচির যে রেগুলার কার্যক্রমগুলো আছে সেগুলোর যেমন আওতা বাড়াতে হবে, পাশাপাশি নতুন ধরনের কর্মসূচি নিতে হবে যে কর্মসূচিগুলো মানুষকে খাদ্যের নিরাপত্তা দিবে এবং জীবিকার নিরাপত্তা, কর্মসংস্থানের নিরাপত্তা দিতে সহায়তা করবে। চলতি অর্থবছরের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ ছিল 74,367 কোটি টাকা, যা জিডিপির 2.58%। আসছে বাজেটে প্রায় 51,000 কোটি টাকা বাড়িয়ে রাখা হতে পারে 1,000 কোটি টাকার বরাদ্দ। যেহেতু প্রচুর লোকজনকে খাদ্য সহায়তা দিতে হবে, আয় সহায়তা দিতে হবে, কাজে সামাজিক সুরক্ষা খাতও ব্যয় যথেষ্ট বাড়বে। সবচেয়ে দরিদ্রতম 100টি উপজেলার সকল দরিদ্রদের সামাজিক সহায়তা আওতায় আনা হলো। দুর্নীতিমুক্ত ভাবে যেন সামাজিক সুরক্ষা কর্মসূচির অর্থগুলো বরাদ্দ হয়, সম্পদের সদ্ব্যবহার যেন হয়, রিসোর্স অ্যালোকেশনের ক্ষেত্রে সর্বোচ্চ প্রায়োরিটি যেন পায় দরিদ্র মানুষের দারিদ্র অবস্থা দূরীকরণ, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তবে বরাদ্দ যাই হোক তা যেন সুষ্ঠুভাবে ওইসব উপকারভোগীর মাঝে বন্টন করা হয় সেই তাগিদ দিলেন বিশ্লেষকরা। করোনা মহামারীর সময় সামাজিক সুরক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ছে। অর্থনীতিবিদরা বলছেন এ খাতে যে বরাদ্দ দেওয়া হোক না কেন তা যেন উপকারভোগীরা পান তা সরকারকেই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। কর্তৃপক্ষের অবহেলার কারণে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে আগুনের ঘটনা ঘটে। গুলশান থানায় এই অভিযোগে মামলা করেছেন এক নিহতের স্বজন। মামলায় হাসপাতালের চেয়ারম্যান, এমডি, সিইও, পরিচালক সহ সে সময় কর্মরত ডাক্তার, নার্স ও নিরাপত্তা কর্মীদের আসামি করা হয়েছে। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। গুলশানের ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনায় অবশেষে মামলা করলেন নিহতের এক স্বজন। নিহত অ্যান্টনি ভেন্নন পলের জামাতা রোনাল্ড মিকি গোমেজ এ মামলাটি দায়ের করেন। এতে আসামি করা হয়েছে ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, এমডি, সিইও, পরিচালক, করোনা ইউনিটে সে সময় কর্মরত ডাক্তার, নার্স, সেফটি ও সিকিউরিটি কর্মকর্তাদের। মামলায় আগুন লাগার পিছনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করা হয়েছে। ওই মর্মান্তিক অগ্নিকাণ্ডে মৃত্যুবরণকারী অ্যান্থনি ভার্নন পল, যিনি একজন মুক্তিযোদ্ধা এবং এয়ারফোর্সে কর্মরত ছিলেন, তার মেয়ের জামাই মিকি গোমেজ, তিনি ওই অগ্নিকাণ্ডের সূচনার সময় অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে কর্তৃপক্ষের কোনো ধরনের তৎপরতা পরিলক্ষিত না হওয়া এবং তাদের অবহেলা এবং গাফিলতির কারণে মূলত তার শ্বশুর সহ বাকি যে 4 জন ছিলেন তারা অগ্নিকাণ্ডের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন মর্মে অভিযোগ দায়ের করেন। পাশাপাশি তিনি এই অভিযোগ দায়ের করেন যে এই যে আইসোলেশন ইউনিট ছিল সেখানে অগ্নিকাণ্ড প্রতিরোধে ন্যূনতম প্রধানের পদক্ষেপ ছিল না। আগুন লাগার রাতে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ গুলশান থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে। অভিযোগ রয়েছে নিহত স্বজনদের কাছে বিপুল অঙ্কের টাকার বিলও পাঠিয়েছেন
হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়টিও তদন্ত করে দেখছে পুলিশ। আইসোলেশন ইউনিটে যারা কর্মরত ছিলেন, কর্তব্যরত নার্স এবং অন্যান্য যারা সেবী ছিলেন, তারা কিন্তু নিরাপদে তারা সেখান থেকে বের হতে সক্ষম হন। কিন্তু তারা এই হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে যে পাঁচজন রোগী ছিলেন তাদেরকে নিরাপদে স্থানান্তর ব্যাপারে তারা কোনো ধরনের ভূমিকা গ্রহণ করেন। পাশাপাশি তিনি তার শ্বশুরের যে মৃতদেহ সেটা যখন তারা গ্রহণ করেন সেক্ষেত্রে ওখানে যে বিল যে বিষয়টি সে বিলের ব্যাপারেও তারা ভোগান্তির কথা উল্লেখ করেন। গত 27 মে ইউনাইটেড হাসপাতালের মূল ভবনের বাইরে স্থাপিত করোনা আইসোলেশন ইউনিটে আগুন লাগে। এ ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। লিবিয়ায় হত্যাকাণ্ডের শিকার 26 বাংলাদেশিকে যারা পাচার করেছিল তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি। রাজধানীর মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিআইডি ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন, প্রয়োজনে মানব পাচারকারীদের ধরতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দেওয়া হবে বলেও জানান তিনি। বিস্তারিত শফিল আলম সুজনের রিপোর্টে। গত 28 মে লিবিয়ায় মানব পাচারকালে 26 বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যার পর পাচারকারীদের ধরতে দেশে চলে সারাশি অভিযান। লিবিয়ায় পাচারের সাথে জড়িত 7 জনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি। সংবাদ সম্মেলনে সংস্থার ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন, সারা দেশে মানব পাচারকারীদের বিরুদ্ধে 9টি মামলা করা হয়েছে। হিউম্যান ট্রাফিকিং এর মতো ভিন্ন অপরাধের সাথে যারা জড়িত, নিরীহ মানুষের অর্থের বিনিময়ে, নিরীহ মানুষের জীবনের বিনিময়ে তারা যে সম্পদ গড়েছেন এই সম্পদ তারা ভোগ করতে পারবেন না, তাদের বিরুদ্ধে আমরা মানি লন্ডারিং অ্যাক্টে মামলা নিব। ইতিমধ্যেই আমরা এই ব্যাপারে কাজ শুরু করেছি এবং বড় বড় ধরনের যত রকম যত হিউম্যান ট্রাফিকার যারা আছে, সংঘবদ্ধ ট্রাফিকার যারা আছে তাদের আমরা নাম ইতিমধ্যে কালেকশন করেছি। 26 বাংলাদেশিকে পাচারের সাথে যারাই জড়িত তাদের গ্রেফতার করা হবে বলেও জানান ডিআইজি ইমতিয়াজ। প্রয়োজনে নেওয়া হবে ইন্টারপোলের সহযোগিতা। আমরা ভিকটিমদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করছি এবং ভিকটিম প্লাস ভিকটিমের পরিবার তাদের কাছ থেকে টোটাল যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের নাম আমরা নিয়ে আসবো। আর আমরা দেশে যাদেরকে ধরছি দালাল তাদের কাছ থেকেও কিন্তু আমরা তথ্য নিচ্ছি এবং এই তথ্য নিয়ে যে দেশের বাইরে যারা আছে যারা মূল অফেন্ডার তাদের ব্যাপারে তথ্য নিয়ে আমরা যদি তাদেরকে রিটার্ন করে আনতে পারি ভালো, আর না হলে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করব। মানব পাচারকারী সিন্ডিকেট যতই শক্তিশালী হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বাংলা মোটরে বিহঙ্গ বাসের চাপায় মোটরসাইকেল আরোহী সহ 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন 1 জন। বেলা 11টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। বাংলা মোটর সিগন্যাল পার হয়ে বিহঙ্গ পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে ফুটপাত ঘেঁষে চলা একটি মোটরসাইকেল ও 1 জন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। আহত হন আরও 1 জন। পথচারীদের সহায়তায় চালককে আটক করে পুলিশ। বাসটিও জব্দ করা হয়েছে। সড়কে অতিরিক্ত ভাড়া আদায় এবং বেপরোয়া গতিতে যানবাহন চলাচল বন্ধে বিআরটিএ কে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি এই নির্দেশনা দেন। করোনা ভাইরাস মোকাবেলায় বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানিয়েছেন তিনি। পরিবহন মালিক শ্রমিকদের সরকারি নির্দেশনা পালনে আবারও অনুরোধ করছি। পাশাপাশি এ দুঃসময়ে যে সকল পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করবে, স্বাস্থ্যবিধি মানবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিআরটিএ, ডিএমপি, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসন, ভিজিলেন্স টিম সহ সংশ্লিষ্ট সকলকে আমি আবারও অনুরোধ করছি। বজ্রপাতে ময়মনসিংহ, পাবনা ও কুষ্টিয়া সহ 6 জেলায় 11 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 8 জন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় জঙ্গলবাড়ি এলাকার 2 জন ও একই উপজেলার বিদ্যানন্দ গ্রামের 1 জনের মৃত্যু হয়েছে। পাবনার চাটমোহর, আতাইকুলা ও সুজানগরে বজ্রপাতে আরও 3 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে 2 জন। হবিগঞ্জের আজমিরিগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে 1 কিশোরের মৃত্যু হয়েছে। বগুড়ার সারিয়াকান্দির কাজলা ইউনিয়নে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যান 1 কৃষক। কুষ্টিয়ায় কুমারখালীর
চর সাদিপুরে বজ্রপাতে একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জে মারা গেছেন আরও একজন। লকডাউন তুলে দেওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ব্যাপকভাবে বাড়ছে জনসমাগম। এ কারণে করোনা ভাইরাসের সংক্রমণের আরও ঝুঁকি দেখা দিয়েছে। বরিশালে লঞ্চ ও বাসসহ বিভিন্ন যানবাহন, মার্কেট ও বিপণী বিতান এবং ব্যাংকে রয়েছে মানুষের প্রচণ্ড ভিড়। এসব এলাকায় অনেকেই মানছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। অবাধ চলাচল বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পটুয়াখালীতে লঞ্চগুলো চলাচল করছে যাত্রী বোঝাই করে। এসব নৌযানে জীবাণুনাশক টানেল ও থার্মাল স্ক্যানার সহ স্বাস্থ্যবিধি রক্ষার নানা প্রচেষ্টা থাকলেও সামাজিক দূরত্ব কেউ মানছে না। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের হাটবাজারেও রয়েছে মানুষের উপচে পড়া ভিড়। স্থানীয় প্রশাসন বলছে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে বিভিন্নভাবে নির্দেশনা ও আইন প্রয়োগ করা হলেও এতে কারো মধ্যে কোনো সচেতনতা নেই। চীন থেকে দেশে বিভিন্ন ধরনের চিকিৎসা সহায়তা সামগ্রী নিয়ে এসেছে বিমানবাহিনী। পিপলস লিবারেশন আর্মি অফ চায়না দেওয়া এসব সহায়তা সামগ্রী বুধবার বিমানবাহিনীর C-130 যে পরিবহন বিমানের মাধ্যমে নিয়ে আসা হয়। এসব সামগ্রীর মধ্যে রয়েছে ডিসপোজেবল মেডিকেল মাস্ক, সার্জিক্যাল মাস্ক, KN95 মাস্ক, প্রোটেক্টিভ গগলস, ফেস শিল্ড সহ বিভিন্ন উপকরণ। করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সশস্ত্র বাহিনী সরকারি নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এর আগে গত এপ্রিল মাসে করোনা ভাইরাস শনাক্তকরণ কিট, PPE সহ বিভিন্ন চিকিৎসা সহায়তার সামগ্রী চীন থেকে আনা হয়েছিল। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা ভাইরাসের সংক্রমিত ব্যক্তির অবস্থান চিহ্নিত করতে পরীক্ষামূলকভাবে মোবাইল অ্যাপস চালু করেছে ICT বিভাগ। করোনা ট্রেসার BD নামের এই অ্যাপসটি তৈরি করেছে রাইড শেয়ারিং কোম্পানি সহজ। সরকারের A2I এবং ICT বিভাগ এতে সহায়তা করেছে। মোবাইল ডাটা ও ফোনের ব্লুটুথ অন রাখলে অ্যাপসটির ব্যবহারকারীরা করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় থাকলে স্বয়ংক্রিয়ভাবে সতর্ক কাটতে পাবেন। বিকেলে অনলাইনের মাধ্যমে অ্যাপসটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আর এই পরীক্ষামূলক উদ্বোধনের পর আমরা সবার ইউজার এক্সপিরিয়েন্সটা বিশ্লেষণ করে দেখব যে পরবর্তী অবস্থায় কোন কোন বিষয়গুলো সম্পৃক্ত করা অথবা এই বিষয়গুলো কোন কোন মন্ত্রণালয়, কোন কোন সংস্থা কিভাবে নির্দেশনা দিতে পারে সেগুলো আমরা পরে বিশ্লেষণ করব। করোনার কারণে খাবারের অভাবে কেউ যেন কষ্ট না পায় সেজন্য আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। রাজধানীর পল্লবীতে 500 জন বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের মধ্যে খাদ্য, বস্ত্র, নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় ঢাকা উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আসন্ন বাজেটে বিড়ি শিল্পের উপর বিদ্যমান শুল্ক কমানোর সুপারিশ করে একাধিক সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডকে DO লেটার দিয়েছেন। ওই পত্রে বলা হয়েছে লাখ লাখ দরিদ্র জনগোষ্ঠীর জীবন জীবিকার একমাত্র কর্মসংস্থান এই বিড়ি শিল্প। জাতীয় অর্থনীতিতে এই শিল্পের অবদান বিবেচনা করে বিড়ির উপর শুল্ক বৃদ্ধি না করে কমানোর সুপারিশ করেন জনপ্রতিনিধিরা। এবারে পার্টেক্স খেলার খবর। দলের সঙ্গে অনুশীলন করতে পারেনি বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি।
বুধবার অনুপস্থিত ছিলেন তিনি অনুশীলনে। পুরো সময় কাটিয়েছেন তিনি জিমে। আগের দিনের অনুশীলনের সময় ডান পায়ের মাসলে চোট পেয়েছেন বার্সার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এমআরআই রিপোর্টে তার পায়ে হালকা চিড় ধরা পড়েছে বলে জানিয়েছে স্প্যানিশ টিভি থ্রি। আর্জেন্টাইন ক্লাব জিমনেসিয়ার সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ালেন ফুটবলের জীবন্ত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বর থেকে দলটির কোচের দায়িত্বে থাকা এই কিংবদন্তির সাথে চলতি বছরের আগস্টে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষের আগেই তারা 2020-2021 মৌসুম পর্যন্ত ম্যারাডোনার সাথে চুক্তি নবায়ন করেছে। করোনা ভাইরাস মহামারীতে গত এপ্রিলে আর্জেন্টিনার শীর্ষ লীগ বাতিল হয়। তবে সেই সময় খুব একটা ভালো অবস্থানে ছিল না ডিয়েগো ম্যারাডোনার দল জিমনেসিয়া। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা আবারও মাঠে গড়ানোর আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলবে দলগুলো, এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, লিগ শুরুর আগে নিজেদের মধ্যে প্রীতি ম্যাচ খেলতে চেয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করে দলগুলো। এমন অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। তবে এর জন্য বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি মাঠে আসার জন্য ফুটবলারদের নিজস্ব পরিবহন ব্যবহার করতে হবে। দর্শক শূন্য মাঠে রেফারির দায়িত্বে থাকবেন কোচিং স্টাফরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। দেশে করোনা ভাইরাসে প্রাণ গেল আরও 35 জনের 24 ঘন্টায় নতুন শনাক্ত 2423। চট্টগ্রামে এক চিকিৎসকের মৃত্যু। করোনা ভাইরাস থেকে দেশের মানুষকে সুরক্ষিত রাখতে সরকার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বললেন প্রধানমন্ত্রী। কাজ কমেছে, অনাকাঙ্ক্ষিত হলেও পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই হবে, জানালেন বিজিএমই এর সভাপতি। আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ছে, যোগ হবে আরও 11 লাখ মানুষ, দুর্নীতি কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।